হে জগতবাসী আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো আমাকে একজন সন্তানের মতো একজন ব্যক্তি বা মুরব্বী হোক বা ছেলে হোক বা বাবার বয়সে হোক তিনি আমাকে একটি কমেন্টে জানালেন যে হিন্দু ধর্ম এবং মুসলমান ধর্ম এর মধ্যে অনেকে একটা কথা বলে থাকে যে আমাদের মধ্যে মা ফাতেমা এবং হজরত আলী এবং আরেকটা কথা বলে থাকে যে আমাদের মধ্যে যদি মা ফাতেমা এবং হজরত আলী হয়ে থাকে তাহলে হিন্দু ধর্মের মধ্যে বলে থাকে যে মহাদেব এবং মহাকালী তাহলে এই কথাটা কতটুকু ঠিক বা এই কথাটার আসে পাশে কি কথাটা আছে কি না বা এই কথাটা কি মেনে নেওয়া যায় কি না এই সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করলেন তবে যে কমেন্টটি লিখেছেন তাকে উদ্দেশ্য করে যদি আমি এই কথাগুলো বলি তাহলে এমন কিছু কথা আছে যা বললে ধর্মে দুইটা ধর্মে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে যেমন একটি কথা আছে যে যার যার ধর্মে আছো যার যার ধর্ম নিয়ে চিন্তা করো এ হলো সাধারণ বাক্য সাধারণ একটা কথা আর আমি বলবো কি যে আমার ধর্মে কি বলেছে আমি এটাও বুঝবো খ্রিস্টান ধর্ম ই যিনি আমাদের মধ্যে যাকে ইসা আলাইসালাম বলা হয় যে তার ধর্মে কি বলেছে মুসা আলাহিসাল্লামের ধর্ম তার ধর্মে কি বলেছে দাউদ আলাহি সালামের ধর্ম তার ধর্মে কী বলেছে কি বুঝাতে চেয়েছে এখন আসমানি কিতাব যদি চারটা হয় এর মধ্যে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের কাছে কোরআন এসেছে তো এখন বিষয় হলো যে চারটা কিতাব যদি আমরা লক্ষ্য করি তাহলে সকল ধর্মকে আমাদের বোঝা হয়ে যাবে তবে হিন্দু ধর্ম আমাদেরকে কি বোঝাতে চাইল এবং যিনি প্রশ্ন রাখলেন যে মহাকালী মহাদেব এবং হযরত আলী এবং মা ফাতেমা আসলে কি এদের মধ্যে কোনো মিল আছে কি না যে তাদের ধর্মে ওটা বলে আমাদের ধর্মে এটা বলে আসলে এটা কি মিল আছে কিনা তো আমি স্বামীমালী চিস্তি এটাই বলবো যে দেখেন আরও একটা মিল দিয়ে থাকে মানুষে যে আমরা একটা কথা বলে থাকি হাসান হুসাইন আছে যেমন কার্তিক গণেশ আছে এভাবে দেখেন তারা কিন্তু দেবতা তারা কিন্তু ফেরেস্তা নয় তা হলো দেবতা এবং মানুষ তো মানুষই কিন্তু হজরত আলী মা তারা কিন্তু পৃথিবীতে মানুষ বেশি এসেছে মানুষ পরিচয়ে এসেছে তাদেরকে দেবতা বলা হয়নি এ হল একটা ব্যামিল আরেকটার দিকে যদি যাই সেটা হলো মহাদেব কিন্তু এদের মধ্যে একটা জিনিস আছে কি জন্ম জন্মান্তরে যেই জন্মেই সে জন্ম নিয়েছে মহাকালী তার সঙ্গী হয়েছে স্ত্রী হয়েছে যতবার তাদের ধর্ম অনুসারে জন্ম হয়েছে ততবার কিন্তু এই একই জনের সাথে মিল দেখিয়েছে কিন্তু আমাদের শাস্ত্র গ্রন্থে আমাদের কোনো কিছুতে এরকম কোনো মিল পাওয়া যায়নি এমন কোনো জন্ম জন্মান্তরের মধ্যে পাওয়া যায়নি যে হজরত আলী জন্ম জন্মান্তরে সেই ফাতেমার সাথেই গড় সংসার করেছে রূপে পেয়েছে এটা পাওয়া যায়নি এবং কার্তিক গণেশ যে দুটা সন্তান তো এখানে মিল পড়ে না কিরকম যেমন কার্তিক গণেশ আমাদের এদিকে হাসান হোসেন আসলে কিন্তু মিল পড়ে না যেমন মহাদেবের মেয়ে কিংবা মহাকালীর মেয়ে একটা হলো লক্ষ্মী আরেকটা হলো সরস্বতী তাহলে হজরত আলীর মেয়ে কই তার তো মেয়ে নেই তাহলে এদিকে মিল নেই আচ্ছা আরেকটা কথা বলা হয়েছে যে আরেকটা বিষয় হলো কি যে আমরা মানুষ জন্ম নিয়েছি এখন এভাবে আমাদের ধর্মটাকে বুঝতে হবে যে আল্লাহ এ পৃথিবীতে একজনকে সৃষ্টি করেছে সর্বপ্রথম সেটা কি যে আল্লাহর নূরে মোহাম্মদী নূর সৃষ্টি করা হয়েছে এবং মোহাম্মদী নূরে সারা জাহান সৃষ্টি করা হয়েছে তো সারা জাহান যদি মোহাম্মদী নূরে সৃষ্টি করিয়া থাকে তাহলে আমি মনে করি যেই দিকে তাকাবো দিকেই আমরা মোহাম্মদী সৃষ্টি ব্যতীত আর কিছুই দেখতে পাই না তাই যদি হয় তাহলে এখন কি বুঝব যে আমাদের মধ্যে সর্বপ্রথম মোহাম্মদিনুর সৃষ্টি করা হয়েছে তাদের মধ্যে এখানে গিয়ে আমাদের মিল পড়ে না আমাদের মধ্যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রূপে এসে গেছে সেখানে রূপে চলে গেছে তাহলে এটা বলতে গেলে বিশৃঙ্খলা হতে পারে তবে জ্ঞানীজন বুঝে নেবেন আরও একটা বিষয়ে যদি যাই মহাম্মদের যে একটা বিষয় তার বাবা মা ছিল এবং দেখা গেছে হজরত আলীর বাবা মা ছিল এখন মহাদেব যে সৃষ্টি হয়েছিল তার কিন্তু মাতা পিতার কোনো হদিস পাওয়া যায়নি সৃষ্টি শুরু থেকে এবং মহাকালের এই সৃষ্টির শুরু থেকে তার পিতামাতার কোনো হদিস পাওয়া যায়নি কিন্তু হজরত আলীর পিতামাতা ছিল এবং মা ফাতেমার পিতামাতা যেমন হযরত আয়শা মা খাদিজা তেমনি হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পিতা একটা পরিচয় আছে কিন্তু মহাদেব এবং মহাকালীর লগ্ন থেকে তাদের পিতামাতা কে তাহলে এদিক দিয়েও মিল পড়ে না যাই হোক ছোট ছোট আলোচনার মধ্যে অত বিস্তারিত বলা যায় না তবে একটা জিনিস বুঝতে হবে কি যে আমি শর্টকাট একটা উত্তর করব। এই কথাই যদি কেউ বুঝে নেয় তাহলে আর কোনো সংশয় থাকবে না কোনো ঝামেলা থাকবে না জ্ঞান ক্লিয়ার হয়ে যাবে সেটি যেমন আমরা ছোটো থেকে বড় হয়েছি যেমন রাজ্জাক একজন নায়ক ছিল সে কিন্তু কিছু কিছু ছবির মধ্যে অভিনয় করেছে রাজা হয়ে গেছে কোন কোনো ছবিতে সে অভিনয় করেছে সে ভূমিকাটা নিয়েছে গরিব হাল আবার মধ্যবিত্তর মধ্যে সে প্রতিবাতি যুবক হয়ে অভিনয় করেছেন তো একটি জায়গায় দেখা গেছে তার নাম রাজ্জাক আরেকটি জায়গার মধ্যে তার নাম আরেকটি জায়গায় তার নাম হয়েছে সুজন আরেকটি জায়গায় তার নাম হয়েছে শওকত ঠিক এমন করে বিভিন্ন জায়গায় সে অভিনয় করেছে কিন্তু বিভিন্ন নামে কিন্তু ব্যক্তি কিন্তু একজনই তবে এই বিশ্বব্যাপী সমস্ত অবতার যারা অবতীর্ণ হয়েছে তাদেরকে অবতার বলা হয় আর আমাদের মধ্যে নবী অবতীর্ণ হয়েছে তাকে নবী বলা হয় কিন্তু অবতার আর নবীর মধ্যে তেমন তফাত নেই তাই আমি বলবো যে কে ইসা কে মুসা কে মোহাম্মদ রাসুলুল্লাহ কে ইব্রাহিম খলিল জায়গাতে গেলে মোহাম্মদ ব্যতীত কাউকে খুঁজে পাওয়া যাবে না তাহলে একজনই বিভিন্ন রূপে বিভিন্ন ধর্মে এসে গেছে এখন যেমন মনে করেন এই একটি ছবি রিলিজ হয়েছে এখন এই ছবির মধ্যে যাকে দেখতেছি সেই ব্যক্তি অন্য ছবিতে যে অভিনয় করেছিলেন এটা এই ছবির মধ্যে তার অভিনয়ের মিল নেই আরও একটি ছবি দেখেছি সেই ছবিতেও তার অভিনয়ের অন্য ছবির মতো মিল নেই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিনয় বিভিন্ন কিছু করে গেছে এই যেমন এই ছবিতে অভিনয় করতে গিয়ে তাকে একটা নাম বলা হচ্ছে অন্য ছবিতে যেমন আরেক নাম নিয়েছে ঠিক একটি জায়গাতে গিয়ে আমরা বলতেছি গড আরেকটি জায়গায় বলতেছি ভগবান আরেকটি জায়গায় বলতেছি আল্লাহ আরেকটি জায়গায় গিয়ে বলতেছি ঈশ্বর কিন্তু সব কিছু যদি মিলাই ব্যক্তি কিন্তু একজন বিভিন্ন নামে তাহলে এখন আমাদের বুঝতে হবে যে এই বিশ্বব্যাপী তিনি একজন বিভিন্ন রূপে তার যখন যে রূপ ধরার ইচ্ছে হয় সেই রূপ ধরে বিভিন্ন অবতারের মধ্যে ভগবান নিয়োজিত ভগবান নামে বিভিন্ন নবীরাসলদের ভিতরে আল্লাহ এদের মধ্যে মিশে আছে তাহলে কি হয় কি বুঝব তাহলে একজন লক্ষ কোটি জন হয়ে এই মঞ্চ চালাইতেছে এই সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড চালাইতেছে এক এক জায়গায় এক এক রূপে সেই একজনই তাহলে এদিক দিয়ে যেমন মহাদেব এবং মহাকালী এবং হজরত আলী এবং মা ফাতেমা এদের জীবন কাহিনীর সাথে মিল পাবেন না কিন্তু একটি জায়গাতে গেলে তারা অন্য অন্য ভূমিকাতে আছে এটাই বুঝতে হবে জানি না হে জগতবাসী আমার এই আলোচনাটি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারলাম তবে আশা করছি অবশ্যই মোটামুটি যাদের জ্ঞান আছে আমার কথা থেকে বুঝে নেবেন তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো কোনো আলোচনা আপনাদের সামনে পৌঁছে যাবে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ